পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনে কারীমকে পোড়ানো হয়, বিভিন্ন জায়গায় হক্কানি আলেমদের উপর জুলুম হয়, নির্যাতন হয়। আমিও বলি এটা কোরআনে কারীম সাধারণ কোন কিতাব নয়, এটা কোরআনে কারীম আল্লাহর কিতাব, রাসূলের উপর সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের উপর যারা আঘাত করবে, কোরআন সাফ হয়ে এমন দৌড়ানো দৌড়াবে, পালাবার পথ খুঁজে পাবা না, পথ খুঁজে পাবা না। সুগন্ধি যখন কেউ দেয়, পাশে দিয়ে মানুষ গেলে পরে সুগন্ধি নিজে উপভোগ করে, ঘ্রাণটা তার নাকে লাগে কি লাগে না? ঠিক আমার ভাইরা, আপনি আর আমি যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, তখন কোরআনের নূর মুমিনের কালবে গিয়ে লেগে যায়, যে কারণে মুমিনের ইমানটাও বহু থেকে বহু গুণে বেড়ে যায়। এটাই হলো কোরআন। কোরআনে হাকিমে আমার আল্লাহ এই জন্য বলেন, সুরার নাম হলো সুরা আনফাল, দুই নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলতেছেন এই কথাটাই আল্লাহ বলেছেন, আর বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া وعلى ربهم يتوكلون। আল্লাহর মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে তার ইমান বৃদ্ধি পায়, আল্লাহর মুমিন বান্দা বান্দিরা যখন কোরআন তেলাওয়াত করে ইমান বৃদ্ধি পায়। আমার ভাইরা, আপনি আর আমি ইমান বাড়াবো কোরআনে কারিমের তিলাওয়াতের মাধ্যমে, আর যদি কোরআন তেলাওয়াত কমায় দেই, নিজের ইমানের শানও কমে যায়। কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়বে, এটা আল্লাহ বলেছেন, কোন মানুষের বক্তব্য নয়। এই মাদ্রাসা এই জন্য নিজের সন্তানকে কোরআন শেখাবেন যেন নিজের সন্তানের ইমানটা মজবুত থাকে, আর যেই সন্তানের ইমান মজবুত থাকবে সে রাষ্ট্রের দায়িত্বের ভূমিকায় যখন তাকে বসাবেন, রাষ্ট্রের কোনো দায়িত্বে তাকে সমাসীন করবেন, তখন দেখবেন জনগণের সাথে খেয়ানত করবে। পড়ান, আপনি স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই, কোরআন বাদ দিয়ে না, রাসূলুল্লাহ সুন্নাহ শেখানো বাদ দিয়ে না, উভয়টা শিখান, তাহলে সে সত্য মিথ্যা কোনটা কি বুঝতে পারে, নইলে কিভাবে বুঝবে? আল্লাহ আমাদের হেদায়েত দান। আমার ভাইয়েরা কথা যদি শুনে থাকেন একটু বলেন তো দেখি, মুমিন জান্নাতের মালিক না জাহান্নামের মালিক? একটু জোরে আওয়াজ দিয়ে বলা লাগবে, কিসের মালিক? জান্নাতের। এখন জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? আপনি কি সহজ রাস্তা তালাশ করবেন না কঠিন রাস্তা তালাশ করবেন? ধরে নিন আপনার বাড়িটা এয়ারপোর্টে, এয়ারপোর্ট যেতে হলে আপনি তালাশ করবেন কোন গাড়িতে গেলে আমার জন্য সহজ হবে, সেফ হবে, নিরাপদ হবে, এটাই তো বাস্তব কথা, বলেন ঠিক কিনা বেঠি? মুমিন যেহেতু জান্নাতের মালিক, জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমকে একমাত্র সহজ পথ বানায় দিয়েছে। আপনি আপনার গন্তব্যে যেতে হলে শর্ট রাস্তা কোনটা, নিরাপদ রাস্তা কোনটা, কোন গাড়িতে গেলে আপনার আমার নিরাপত্তা থাকবে, এটা যদি চিন্তা করতে পারেন, তাহলে জান্নাতের ক্ষেত্রে কোন পথটা, কোন পথে ওটা আপনার আমার জন্য নিরাপদ, এটা একদিনও চিন্তা করেছেন? একদিনও চিন্তা করেন? গন্তব্য জান্নাত, পৌঁছানোর মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহ। আমার আল্লাহ তাই তো কালামে বলেন, 15 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা, সুরার নাম হলো সুরা বানী ইসরাইল, 9 নম্বর আয়াত, আল্লাহ বলতে গিয়ে বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون
بالآخرة أعتدنا لهم عذابا أليما. الله يات بولي دين جنت جدي جته جنت جوار شهات رست هلو قرآن كريم زرا قرآن من بي قرآن جان بي ترا خوب شهزي الله جنت پر جنتكي بوسه جابي قرآن كريم هلو ايت گوٹا پرثمیتا اندھکار ظلم دیا گوٹا پرثمیتا اندھکار کفر دیا شرک دیا بدعات دیا امار بھائرہ راستہ جو دی اندھکار ہوئے بھالو کرے بوزن راستہ جو دی اندھکار ہوئے شام کٹتے بارے اتبا گورتے پڑے جدے بارے ایتو گتو کال کے نیوز دیکھ لام আমাদের দেশের জানবাজ ফায়ার সার্ভিসের ভাইরা এক ভাইকে ড্রেন থেকে উঠাইছে, ড্রেনে পড়ে গেছে। সে যদি দেখতো স্বেচ্ছায় কি কেউ ড্রেনে পড়ে নাকি বলেন তো দেখি। কিছুদিন আগে বাসা থেকে বের হলাম, এক বাবাকে দেখলাম কয়েকটা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সন্তানগুলো দৌড়াদৌড়ি করতেছে। একটা জায়গা দেখলাম অন্ধকার, ওখানে একটা ছোট্ট গর্ত ছিল ট্রেনের সাথে। বাবা ফোনে কার সাথে কথা বলতেছে আর বাচ্চাদেরকে দেখতেছে, হঠাৎ করে বাচ্চাটা অন্ধকারে দৌড় দিছে, অন্ধকারে দৌড় দিয়ে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেছে। আমিও দেখছি দৌড়ে গেছে। বাচ্চাটা যদি দেখতো এটা ড্রেন কখনো কি পড়তো নাকি বলেন তো দেখি, না দেখার কারণে পড়ে গেছে। ঠিক তেমনি ভাবে কোরআন যারা পড়ে তারা চক্ষুষ্মান হয়, তাদের অন্তরে আল্লাহ এমন জ্যোতি দিয়ে দেন কোনটা আলো কোনটা আধার কোনটা হালাল কোনটা হারাম তারা বুঝতে পায়। তাই হারামটাকে বর্জন করে দিয়া হালাল কাজ কর্ম করে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত আলোকিত পথ দেখতে দেখতে গিয়ে পৌঁছায় যায়। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন তো দেখি, একজন পথিক রাস্তায় বের হয়েছে, খুব অন্ধকার রাস্তা, হাতে কোনো লাইট নাই, কোনো আলো নাই। এখন দেখুন এই পথিকটা যদি পথ চলতে থাকে হতে পারে সে বৃষ্টির কাদায় পড়ে যেতে পারে, গোবরে পাড়া দিয়ে দিতে পারে, সাপ তাকে কামড় দিতে পারে, পারে কি পারে না, ক্ষতির আশঙ্কা থেকে যায়। কিন্তু তার হাতে যদি লাইট থাকে, লাইটটা যখন মারবে দেখতে পারবে সামনে সাপ আছে কি না, থাকলে আর যাবে না, গর্ত থাকলে গর্তে পাড়া দিবে না, গোবর থাকলে গোবরে পাড়া দিবে না। ঠিক তেমনি ভাবে কোরআনের জ্ঞান যাদের মাঝে থাকবে তারা ধ্বংসের দিকে আগায় না, বরং নিরাপদ হয়ে হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় যায়। তাই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম সূরার শুরু থেকেই বলেছেন, আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. نبيه এই কিতাব আপনাকে আমি এই জন্য দিলাম যাতে করে গোটা বিশ্ববাসীকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিতে পারে, অন্ধকার থেকে টেনে টেনে যেন আলোর পথে উঠায় দিতে পারে। এই জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, বুঝতে পেরেছেন কোরআন আল্লাহ কেন দিয়েছেন? এটাই হলো কোরআন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, হাতি কত শক্তিশালী দেখুন, মানুষ মানুষকে বলে এটা বাঘের বাচ্চা এটা সিংহের বাচ্চা এই সেই বলে তুলনা করে শক্তি বুঝায়। কিন্তু পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, আল্লাহ বলেছেন। এই আলোচনায় যাচ্ছি না, 110 নম্বর আয়াত সূরা আলে ইমরান, এদিকে অন্যদিন আলোচনা করব। সেই মানুষ মর্যাদায় উন্নীত হয়েছে, আল্লাহ তাদেরকে সম্ভ্রান্ত করেছেন, সম্মানিত করেছেন, সমস্ত প্রাণীকুলের মাঝে সৃষ্টির সেরা করেছে মানুষকে। আর মানুষের মধ্য থেকে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে সেরা, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন।
মানুষের মাঝে সেই ব্যক্তিরা সবচেয়ে বেশি মর্যাদাবান যার কাছে কোরআনে কারীমের জ্ঞান আছে আচ্ছা এখানে এমন কোন মানুষ আছেন ভালো করে শুনেন যে কিনা একটা পাহাড়ে গিয়ে ঠেলা দিলে ধাক্কা দিলে পাহাড় হেলে যাবে এরকম কেউ আছেন এরকম শক্তি কারো আছে ভালো করে বুঝেন মানুষের শক্তি কত বেশি দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাহাড়ে যদি কোরআন নাজিল করতাম পাহাড় বিনীত বিদীর্ণ হয়ে যেত কিন্তু আমি নাজিল করি নাই মানুষকে আল্লাহ নাজিল করছেন যেই কোরআনের ওজন যেই কোরআনের ভার পাহাড় বহন করতে অক্ষম সেই কোরআনের ভার আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষকে দিয়েছে একজন আলেমকে কোন হিসাবে ছোট করে দেখেন তলবে আলেমদেরকে ছোট চোখে দেখা হয় মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলে মনে হয় এতিম অসহায় লিল্লা খায় যাকাত খায় সাবধান একজন মুসলমান এই দৃষ্টি থেকে দেখতে পারে না বরং মুসলমান দেখবে হলো নবীর ওয়ারেস নবীর উত্তরাধিকারী নবীর উত্তরসূরী দুঃখের সাথে বলছি এলাকার সব থেকে প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তির ছেলে যদি রাস্তা দিয়ে যায় আরো দশ পাঁচজন নিরাপত্তা দেয় এই ভাই যেতেছে খবরদার ওর জন্য কোনো ক্ষতি না হয় আরে ভাইয়ের ছেলে ভাতিজা যেতেছে আলাদা ভাবে কেয়ার করে আরেকজন আলেমকে তুমি অপমান করো বেয়াদব থাকার তলবে আলেমকে আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন 3643 নম্বর হাদিসে নবী বলতে গিয়ে বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া সমস্ত উলামায়ে কেরাম হক্কানি আলেম যারা আছে তারা একজন নবীর ওয়ারেস না পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবীদের ওয়ারেস হলেন আলেম আল্লাহু আকবার বলে একজন নবীর না সমস্ত নবী রসুলের ওয়ারেস ওয়ারাসাতুল আমবিয়া বলেছেন কোন হিসাবে আলেমদের সাথে বেয়াদবি করে এই হাদিসের অন্যান্য অংশেও আলেমের মর্যাদার কথা বলা হয়েছে সমুদ্রের তলদেশের মাছ সেটাও আলেমের জন্য দোয়া করে একটু চিন্তা করুন একটু বুঝুন সেই তলবে আলেম দেখলে মনে করছেন লিল্লা খায় যাকাত খায় তাকে ফাইজলামি করতেছেন উপহাস করতেছেন প্রায় সময় দেখি প্রায় সময় দেখি এখন তো বুড়ো হয়ে গেছে বয়স হয়েছে গত বছর সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ভুলে গেছি কোন বছরের ঘটনা একটা বিল্ডিং এর উপরে ওখানে দাঁড়িয়ে আছি আমরা কয়েকজন মাদ্রাসার বাচ্চাদের আসরের পরে ছুটি হয়েছে বাচ্চারা খেলাধুলা করতেছে এই মাদ্রাসার কয়েকটা বাচ্চার সাথে এলাকারও বাচ্চারা খেলাধুলা করতেছে কারণ সব এক এলাকারই এটা আবার আমরা উপর থেকে দেখতেছি বাস্তব কথা বলতেছি ভালো করে শুনেন ওই এলাকায় একটা কুকুর কয়েকটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চাকে নিয়ে সবগুলো বাচ্চা খেলতেছে কুকুরের বাচ্চাটাও মজা পাচ্ছে তাদের সাথে দুষ্টামি করতেছে গুতাগুতি করে লাফালাফি করে না মাদ্রাসার বাচ্চারাও দুষ্টামি করতেছে এলাকার ছেলেরাও একটা লোক অনেকক্ষণ যাবৎ মাদ্রাসার ছেলেদেরকে টার্গেট করে আছে ধমক দিবে অথবা শাসাবে অথবা কিছু একটা করবে এটা দেখতেছিলাম অনেকক্ষণ যাবৎ আমিও আর দৃষ্টি ঘুরাচ্ছিলাম না যে দেখবো কি হয় শেষ পর্যন্ত সে খুব বিরক্ত তো এক পর্যায়ে সবগুলো বাচ্চা থেকে মাদ্রাসার একটা ছেলে ছিল তারে ধরে আনছে এনে কুকুরের কাছে নিয়ে গিয়ে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আর কাউকে দেখায় নেই বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগলো আমি নেমে গেলাম দৌড়ায় আমাকে দেখে আমার সাথে আরো বন্ধু বান্ধব ছিল তারাও নেমে গেছে উনারা একজনও আলেম না সব জেনারেল লাইন তারা নেমে আমার সাথে গেছে আমি বললাম কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে আমি বললাম এখানে একটু দরকার আছে যাওয়ার জন্য পরে আমি নিচে গিয়ে ওনাকে ধরলাম ততক্ষণ পর্যন্ত তিনি এই বাচ্চাটাকে ভয় দেখাচ্ছেন কুকুর দিয়ে কুকুরকে বোঝাচ্ছেন তুই কামড় দে আর ওরে বোঝাচ্ছেন তোরে কামড় দিয়ে খায় ফেলবে বাচ্চাটা চিৎকার চেঁচামেচি করতেছে আর এটা করতেছে
পরে আমরা গেলাম গিয়ে আমি বললাম এতগুলো বাচ্চা দুষ্টামি করতেছে এখানে কি না ক্ষতি হয়েছে ওরা বাচ্চা মানুষ সবগুলো শিশু মানুষ না বলে বুঝদান না আপনি এই বাচ্চাটাকে ধরে এমন করলেন কেন তার কাছে কোনো জবাব নাই আমি আবার বললাম সব বাচ্চারা দুষ্টামি করতেছে এই বাচ্চাটাকে স্পেশালি ধরলেন কেন বলেন এই কথার কোনো জবাব নাই চিন্তা করছে যার মাথায় টুপি আছে এর তো বাপ দাদা নাই বুঝছেন না এর তো কেউ নাই এরে মারলে কি হবে আজকে तमाम পৃথিবীতে একই চিত্র ফুটে উঠেছে আমি আরে বেশি কিছু বললাম আমার ভাইরা এই ছেলেটার কাছে কোরআন আছে যাদেরকে মনে করো তার কেউ নাই তার কাছে কোরআন আছে আর কোরআনের চেয়ে বড় শ্রেষ্ঠ আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন কথা বলেন ঠিক কিনা বেডি এর চেয়ে বড় দামি জিনিস আর কিছু লাগে না মাসনবীর রুমিতে এসেছে আমি গাড়িতে বসে ঘটনাটা পড়তেছিলাম মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা না বলে পড়তেছি না মনে পড়লো যেহেতু বলেই ফেলি সম্ভবত ঘটনাটি এমন যে তারা স্বপ্নে দেখেছে তাদের বাবাকে বলতেছে বাবা একজন জাদুকর ছিল মুসা আলাইহিস সালামের জমানায় তো জাদুবিদ্যার খুব প্রসার প্রচার ছিল দুই ছেলে বাবাকে বলতেছে বাবা এই যে মুসা তিনি নাকি নবী আমরা তো বিভ্রান্ত তিনি নবী না নবী না এটা বুঝবো কেমনে একটু আমাদেরকে বলে দাও মানুষজন ঈমান আনতেছে ইত্যাদি ইত্যাদি তো বাবা বলে দিল এক কাজ করো যাও মুসা আলাইহিস সালাম যখন ঘুমাবেন তখন তার লাঠিটা চুরি করে ফেলবা এটা কেমন কথা লাঠি চুরি করলে উনি নবী না নবী না এটা বুঝবো কেমনে বলে এটাই করবা একদিন মুসা আলাইহিস সালাম গাছের নিচে লাঠি রেখে ঘুমাচ্ছেন দুই ভাই নবী পরীক্ষা করার জন্য গেছে লাঠি চুরি করতে লাঠি যখন চুরি করতে গিয়েছে লাঠিতে হাত দেয়া মাত্রই লাঠিটা তো সাপ হয়ে গেছে এই যে সাপ হয়ে দৌড়ানো শুরু করছে দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় বাবা ডাকে আব্বা ডাকে কিন্তু সাপ তো আর ফিরে যায় না এক পর্যায়ে চিন্তা করলো এই সাপ যদি খায় ফেলে তাহলে তো অবস্থা শেষ কারণ অন্যান্য জাদুকররাও মুসা আলাইহিস সালামের সাথে জাদুর প্রতিযোগিতায় আসতো মুসা আলাইহিস সালামের সাপ সব সাপ খেয়ে ফেলবে লাঠি তাহলে কি করতে হবে না দৌড়ায় পারা যাবে না এক পর্যায়ে বুঝলো যে এটা যদি নবীর লাঠি না হতো তাহলে সাপ হতে পারতো না বাবারে বাবা বুঝে আসছে আমার বাবাও কেন বলছে যে লাঠি চুরি করতে গেলে বুঝবি নবী না নবী না দৌড়াতে 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 দৌড়ানো অবস্থায় তওবা করছে কথা বুঝেন নাই দৌড়ানো অবস্থায় কি করেছে জোরে বলেন কি করেছে তওবা করেছে আর বলছে বুঝতে পারছি হ্যাঁ নবী মুসা তুমি সত্যিকারের নবী তোমার লাঠিটাও সত্যিকারের মুজিজা ঈমান আনলাম তোমার উপরে তওবা যখন সঠিকভাবে করেছে সাপটা থেমে গেছে তারা বুঝতে পারলো মুসা আলাইহিস সালাম সত্যিকারের নবী এমন জ্বর আসছে সাপের দৌড়ানি খায় এখন আর জ্বর ভালো হয় মুসা আলাইহিস সালামের কাছে গেছে গিয়া বলে হ্যাঁ মুসা আলাইহিস সালাম এই এই ঘটনা ঘটছে তওবা করতে চাই আমাদেরকে মাফ করে দেন মাফ করে দিয়েছেন জ্বর ভালো হয়ে গেছে ভীতিও কেটে গেছে আমার ভাইরা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনে কারিমকে পোড়ানো হয় বিভিন্ন জায়গায় হক্কানি আলেমদের উপর জুলুম হয় নির্যাতন হয় আমিও বলি এটা কোরআনে কারিম সাধারণ কোন কিতাব নয় এটা কোরআনে কারিম আল্লাহর কিতাব রাসূলের উপর সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কোরআনের উপর যারা আঘাত করবে কোরআন সাপ হয়ে এমন দৌড়ানো দৌড়াবে পালাবার পথ খুঁজে পাবা না পথ খুঁজে পাবা না এটাই হলো কোরআনে করিম এটাই হলো কি জোরে বলেন কি মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি আমাদের নবীর মুজিজা হলো কোরআনে করিম কোরআন শিখুন কোরআন মুখস্থ করুন কোরআন হিফজ করুন অনেককে বলতে দেখা যায় কোরআন হিফজ করতে কে বলছে আরে আল্লাহ বলছে কে বলছে কি আজিব ব্যাপার কোরআনে করিমে আল্লাহ একবার নাম
একই সূরাতে চার চার বার বলেছেন আল্লাহ বলতে গিয়া বলেন ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر 17 নম্বর আয়াত সূরা কামারের 22 নম্বর আয়াত 32 নম্বর আয়াত 40 নম্বর আয়াত একবার বলেন নাই একই সূরায় চারবার বলেছেন তাফসীরে কুরতুবীতে এসেছে ইমাম কুরতুবী আলাইহির রহমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আয়সাহাল্লাহু লিল হিফজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন হিফজ করার জন্য মুখস্থ করার জন্য কোরআনকে আল্লাহ নাযিল করেছেন উপদেশ গ্রহণ করার জন্য কোরআন থেকে যেন আমরা উপদেশ গ্রহণ করে নিজে চলতে পারি সমাজকে চালাতে পারি ব্যক্তি জীবনকে পরিচালনা করতে পারি সব কিছুকে যেন পরিচালনা করতে পারি এই জন্য আমার ভাইরা কোরআন যদি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতেন পাহাড় বিদীর্ণ হয়ে যেত বিনীত হয়ে যেত আল্লাহ মানুষকে শক্তিশালী বানায়া সেই মানুষকে কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য সূরা হাশরে 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون পাহাড় যদি শক্তিশালী হয় পর্বতমালাগুলো যদি শক্তিশালী হয় আমি বলি পাহাড়ের চেয়েও শক্তিশালী যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে ঠিক কিনা বেঠি এই জন্য আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমার ভাইরা কোরআনের অনেক গুরুত্ব অনেক মর্যাদা শ্রেষ্ঠত্ব অনেক কয়টা বলবো বলে শেষ করার আমি অধমের পক্ষে সম্ভব না কিন্তু বাস্তবতা হলো এই উম্মা কোরআনকে অবজ্ঞা করে কোরআনকে মর্যাদা দেয় না কোরআনকে মূল্য দেয় না আমার ভাইরা দুঃখের সাথে বলতে হয় একটু আমার দিকে সবাই মনোযোগ দেন এদিক তাকান আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমি আমাকেও প্রশ্ন করতে চাই আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে বল কবে শেষ কোরআন পড়েছিস একটা উত্তর আছে না নাই পড়লে উত্তর আছে না পড়লে তো নাই আপনারা প্রত্যেকে যদি প্রত্যেককে জিজ্ঞেস করেন ব্যক্তি সত্তাকে যদি জিজ্ঞেস করেন শেষ কবে কোরআন পড়েছো উত্তর আছে না নাই দেখেন লজ্জিত হওয়া ছাড়া উপায় নাই এমন মানুষ পাওয়া যাবে বয়স 60-65-70 হয়ে গেছে কোরআন পড়েই নেই একদিনও পড়ে নাই আল্লাহর কাছে কি জবাব দিবে একটু চিন্তা করে দেখি কি জবাব দিব কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো একটু ভাবুন একটু চিন্তা করুন আমার নবীর অবস্থাটা হাসরের মাঠে কেমন হবে রসুলুল্লাহ তার উম্মতের বিরুদ্ধে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ এরা কোরআনকে পরিত্যাগ করেছিল কোরআনকে পরিত্যক্ত বানায় রেখে দিস পড়ে নাই পরিত্যাজ্য বানিয়েছিল কি ভয়াবহ সময় হবে দেখেন একটা আমলের জন্য যেদিন সবাই অধীর আগ্রহে থাকবে ভীত সন্ত্রস্ত হয়ে ইয়া নাফসি বলে ঘুরবে বেড়াবে ওই দিন রাসূল দাঁড়ায় বলবে আল্লাহ আমার উম্মতের কাছে আমি কোরআনের দাওয়াত দিয়েছিলাম কিন্তু ওরা পড়ে নাই অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখুন তো দেখি আল্লাহ এটা কোরআনে বলেও দিয়েছেন তারপরও আপনি আর আমি সচেতন হতে পারি না এই কোরআনে কারিম খুলে দেখুন সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا نبي نجي بيچار دائر قربن
কথা ছিল যেই নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন সেই নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করলে অবস্থাটা কত কঠিন হবে একটু চিন্তা করুন কোরআনের জ্ঞান না থাকার কারণে মসজিদে খতিব সাহেব মিম্বরে খতিব সাহেব অথবা আলেমরা যখন সুদের বিরুদ্ধে কথা বলি একটা শ্রেণী দ্বারা একই হুজুর এই ওয়াজ বন্ধ করেন এটা লাগবে না বিরোধিতা করে আছে না নাই পর্দার কথা বললে হুজুরদের বিরোধী হয়ে যায় আমার ভাইরা এটা কাফেররা ছাড়া কোনো মুসলমান কখনো করতে পারে না বোঝার জন্য আমি কোরআন থেকে আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই কোরআনে কারিমে একটা সূরা আছে সূরার নাম ফুসসিলাত বলতে পারেন হামিম আসসাজদাও বলতে পারেন আল্লাহ 26 নম্বর আয়াতে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون بشرب رحمة للعالمين যখন কোরআনের দাওয়াত দিতেন মানুষকে কোরআনের দিকে আহ্বান করতেন কাফেররা হট্টগোল সৃষ্টি করে দিত নবীজিকে বাধা দিতে আরম্ভ করত আজও যারা কোরআনে কারিম শুনতে বলতে বাধা দেয় ওরা আবু জাহেল আবু লাহাব ছাড়া কেউ না চরিত্র তাদের রয়ে গেছে এখন এছাড়া আর কেউ কতটা নিকৃষ্ট কতটা জঘন্য হলে পরে কোরআন শুনতে বাধা দেয় কোরআন পড়তে বাধা দেয় কোরআনের কথা বলতে বাধা দেয় কোরআনের আইন মানতে বাধা দেয় একটু এখন যাচাই করে নেন এটা তো কোরআনের কথা বললাম ভাইরা আমার অথচ ওই কাফেরেরা নবীজি যখন রাতের বেলা কেয়ামুল লাইলে কোরআন তেলাওয়াত করতেন নবীর মুখনিসৃত আল্লাহর এই বাণী শোনার জন্য রাতের পর রাত নবীজির বাড়ির সাথে দেয়ালের সাথে কান লাগায় দাঁড়াত রাতের পর রাত কাফেররা সিরাত ইবনে হিশামে এসেছে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় মুশরিক লিডার আবু সুফিয়ান ইবনে হারব আবু জাহেল ইবনে হিশাম আখনাস ইবনে শারিক অথবা সুরাইক নবীজির কোরআন শোনার জন্য রাতের পর রাত নবীজির ঘরের সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকত কারণ হলো এটা আল্লাহর কালাম নবীর কথা নয় ঠিক কিনা বেঠিক জোরে বলুন তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা এক রাতে আবু জাহেলও আসলেন আবু সুফিয়ানও আসলো আখনাসও আসলো নবীজির কোরআন শুনতে শুনতে সকাল কখন হলো কেউ বুঝে নাই সকাল হয়ে গেছে সকাল হওয়ার পর একজন আরেকজনকে দেখে বলে আবু সুফিয়ান তুমি এখানে কেন আবু সুফিয়ান বলেন আখনাস তুমি এখানে কেন আখনাস আর আবু সুফিয়ানকে দেখে আবু জাহেল ইবনে হিশাম বলে তোমরা এখানে কেন কি হইছ আবু সুফিয়ান বলেন আমি কোরআন শুনতে এসেছি মুহাম্মাদের তুমি কেন এসেছ বলে আমিও তো একই কাজের জন্য এসেছি অন্য কোনো কাজ নাই তৃতীয় জন বলে তোমরা দুইজন যেই কাজে এসেছো আমিও সেই কাজের জন্য এসেছি আল্লাহু আকবার কাফেরদের একটা চরিত্র ছিল কোরআনের ব্যাপারে আপনার আমার অবস্থা কতটা অধপতনে গেছে একটু চিন্তা করে একটু চিন্তা করে আবু জাহেল ইবনে হিশাম আখনাস ইবনে শুরাইক আবু সুফিয়ান ইবনে হারব তিনজন মিলে বলল দেখো তুমিও নেতা আমিও নেতা সেও নেতা আর তিন নেতা মিলে যদি মুহাম্মাদের কোরআন শুনি এইভাবে রাত জেগে জেগে আমাদের কর্মী অনুসারী একটাও আমাদের কথা শুনবে না উল্টা মাইরও দিতে পারে আমরা যে লাতের দিকে ডাকি মানাতের দিকে ডাকি উজদার দিকে ডাকি হবলের দিকে ডাকি কুফরের দিকে ডাকি মুহাম্মাদের বিরোধিতা করি আবার রাত ভরে সবাই মিলে কোরআন শুনি তাইলে কেমনে আমাদের কথা শুনবে এত শুনবে না বলে তাইলে কি করা লিডার কয় শুনো আজকে আসতো আসতো আগামীকাল কেউ আসবা না কয় ঠিক আছে বলো আসবা না কি কয় না আসবো না তুমি আসবা বলে না তুমি আসবা কয় না কয় আমরা তো আসবো না আপনি আসবেন বলে না আমিও আসবো না বোঝার জন্য বুঝাইয়া বলতেছি ভাইরা আমার সবাই বাড়ি ফিরে গেল
পরের দিন যখন আবার রাত হয়ে গেল বাড়িতে গিয়ে যখন বিছানায় মাথা লাগিয়েছে কি জন্য একটা শূন্যতা অনুভব হতে লাগলো রুটি একটা পুটলিতে দিয়েছে আরেকটা পুটলিতে স্বর্ণ রূপা সুন্দর করে আটোসাটো করে লুকায়া দুইটা পুটলি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠায়া দিয়েছে আর বলছে এই দুটাই নিয়ে তোমার বাবাকে দিবা বলে হ্যাঁ ঠিক আছে সন্তান এসে আহমদ ইবনে হাম্বলের কাছে রুটির পুটলা আর ওই পুটলাটা দিল আহমদ ইবনে হাম্বল দুটি খুললেন খুলে যখন দেখলেন ওইটাতে স্বর্ণ আর রূপা সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করলেন আর বললেন ছেলেরে আমার বাবারে আমার রুটি যেখান থেকে এনেছো ওই দোকানে গিয়া আবার দুইটা পুটলি দিয়ে আসো আমার রুটিরও দরকার নাই সোনা রূপারও দরকার না আল্লাহু আকবার আর আমাদের অবস্থা তো এমন সামান্য অর্থের লোভ সামান্য ক্ষমতার লোভ সামান্য ভালো থাকার লোভ সামান্য ভালো খাওয়ার লোভ আমরা সামলাইতে পারি না এটা কখনো কোরআনের ধারক বাহক কথা আলেমের কাছে হতেই পারে না হতেই পারে না আলেম কেমন ব্যক্তিত্ববান হওয়া উচিত চিন্তা করেন এজন্য ইমামদের খতিবদের বলা উচিত এমন ব্যক্তি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন না তার ইনকাম হালাল নয় আমি ইমাম আমার পিছনে আপনাকে ইক্তেদা করতে হয় কিন্তু সমাজের অবস্থা এমন হয়েছে ইমাম সাহেব যদি কোনো ক্ষমতাবান ব্যক্তির বাড়িতে গিয়া দাওয়াত না খান তাহলে বেচারাই 144 এর উপর কথা বলেন ঠিক কিনা বেটি এটা উচিত না ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো কোন কুফরি শক্তি বাতিল শক্তির কাছে নিজের ইমানকে ভাড়া দিয়ে দেন নাই বন্ধক দিয়ে দেন নাই আর আল্লাহ তাই কোরআনে বলেছে বারবার বলেছে একবার আল্লাহ কোরআনে বলতে গিয়ে বলেন 159 নম্বর আয়াতে সূরা বাকারায় ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله الله বলেন যারা স্বল্প মূল্যে কোরআনের জ্ঞান কোরআনকে কেনা বেচা করে এদের উপর আল্লাহ লানত বর্ষিত হতে থাকে এদের উপর আল্লাহ লানত অভিসম্পাত আসে কোন কোরআনের ধারক বাহক কোরআনের শিক্ষার্থী এটা করতেই পারে না আমার ভাই খলিফা মামুনের সময় আহমদ ইবনে হাম্বলের সাথে রাষ্ট্রপ্রধানের বাদশার ইখতিলাফ দেখা দিল খালকে কোরআনের তারা পক্ষে আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন কোরআন মাখলুক নয় এটা কোরআন ও কালামুল্লাহ ওয়া খারাজা মিন এটা আল্লাহর কালাম কোরআন মাখলুক নয় দ্বন্দ্ব দেখা দিল তাকে জেলে নিয়ে যাওয়া হলো একদিন নয় দুই দিন নয় ইমাম আহমদ ইবনে হাম্বলকে 18 বছর জেল খাটানো হয়েছে জেলে ছিলেন একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই আল্লাহ আকবার বলেন আমিও বলি একজন হক্কানি আলেম অর্থের কাছে মাথা নত করতে পারেন না পদের কাছে মাথা নত করতে পারেন না কোন কুফরি শক্তি বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারেন না ঠিক কিনা বে ঠিক জোরে বলেন ঠিক